চলমান ডলার সংকটশিপ ব্রেকিং ও রিসাইক্লিং সেক্টরে প্রভাব ফেলেছে বলে মন্তব্য করেছেন পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। রাজধানীর হোটেল সোনারগাঁয়ে আয়োজিত আন্তর্জাতিক ট্রেড সামিট বাংলাদেশের দ্বিতীয় দিনে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে পিএইচপি ফ্যামিলি চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান তরুণ প্রজন্মের লিডারদের হতাশ না হয়ে একনিষ্ঠভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। আন্তর্জাতিক ট্রেড সামিট বাংলাদেশের শেষ দিনের অধিবেশনে আলোচনায় স্থান পায় গ্রিন শিপ ব্রেকিং ও রিসাইক্লিং, স্টিল মেকিং, সিমেন্ট উৎপাদনের সংকট ও সম্ভাবনাসহ নানান দিক। এতে পিএইচপি শিপ ব্রেকিং ও রিসাইক্লিং ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, গেল 2-3 বছর যাবৎ দেশের শিপ ব্রেকার্স কোম্পানিগুলো হংকং কনভেনশনের ব্যাপারে গুরুত্ব দিচ্ছে। তিনি আরও বলেন, আগামী 10 বছরে প্রায় 4,000 জাহাজ ভাঙার জন্য আসার সম্ভাবনা রয়েছে। And we were able to understand the requirement of the government. So together we did all the work so that now Bangladesh has changed completely and Bangladesh is regarded as one of the best destinations for ship recycling. অনুষ্ঠানে বক্তারা বলেন, ভারতের বেশিরভাগ শিপইয়ার্ড এখন গ্রিন ইয়ার্ড, তাই প্রতিযোগিতায় টিকে থাকতে দ্রুতই বাংলাদেশের ইয়ার্ডগুলো গ্রিন শিপইয়ার্ড হিসেবে গড়ে তুলতে হবে। এদিকে তরুণ ব্যবসায়ী নেতাদের হতাশ না হয়ে কাজের পেছনে লেগে থাকার আহ্বান জানিয়েছেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানে তিনি মহান মনীষীদের বিভিন্ন উদ্ধৃতি তুলে ধরেন তরুণ প্রজন্মের ব্যবসায়ীদের জন্য। তুমি যখন একটা সুইপারের সাথে কথা বলবে, তুমি মনে করবে আই এম টকিং টু অ্যানাদার সোল। মানব সভ্যতার ইতিহাসে হিউম্যান সিভিলাইজেশন ততদিন পর্যন্ত পূর্ণতা লাভ করবে না যতদিন পর্যন্ত আমরা প্রত্যেকে প্রত্যেকটা মানব গোষ্ঠীর মানব সন্তানকে মানুষ হিসেবে ভালোবাসতে পারবো না ততদিন পর্যন্ত পৃথিবী সভ্যতা পরিপূর্ণতা লাভ করবে না। শুধু ব্যক্তিকেন্দ্রিক চিন্তা না করে দেশ ও জাতির সার্বিক উন্নয়নে তরুণদের কাজ করার আহ্বান জানান তিনি। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।